আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ও বৌদি, ক্যা চিজ হে দিল হে বদতমিজ, ফুল টু অ্যাটম বম, নটি অ্যান্ড হট এ বিউটিফুল, ধন্য জেঠুর হোম, এই যদি হয় বৌদির বর্ণনা বা গানের লিরিক্স, সেই বৌদিকে নিয়ে শুধু দুপুর ঠাকুর পোড়া কেন? দাদা কাকা মামা পিসি সকলেরই আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক। তার উপরে সেই উমা বৌদির চরিত্রে যখন খোদ স্বস্তিকা মুখোপাধ্যায়। সুতরাং SBF এর হইচই ওয়েব পোর্টালে দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজটি এখন সুপারহিট। আর সেই সব ঠাকুরপোরা যাদের কদিন আগেও সেভাবে চিনতই না বাঙালি দর্শকেরা, সেই MTV, কিঙ্কি, চকো, সোমস, ফ্যান্টামরাও এখন দর্শকদের ঘরের ছেলে। তবে সত্যি কথা বলতে ওদেরকে কিন্তু এখন অনেকে হিংসাও করছেন মনে মনে, বিশেষত ও বৌদি এবং লাগেলিউ গান দুটো রিলিজের পর। দুটো গানই এই মুহূর্তে ভাইরাল। ও বৌদি ইতিমধ্যে 1 মিলিয়ন ভিউজ পার করে গেছে। ভোজপুরি ভাষার লাগেলিও এখন ইউটিউব ট্রেন্ডস, স্বভাবতই উচ্ছ্বসিত সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকা অম্লান চক্রবর্তী। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, মানে ভোজপুরিটা অনেকেই বলছে যে ভোজপুরি গান কেন বাংলা একটা কন্টেন্টে, তো আমি সবাইকে এটাই বলছি যে নেক্সট যে এপিসোডগুলো আসছে ওটা না দেখলে বুঝতে পারবে না কেন ভোজপুরি গানটা, এটা দরকার ছিল অ্যাকচুয়ালি, এটা ভোজপুরিই দরকার, এখানে তেলেগু তামিল ভাষায় করলে এটা হবে না, ওই জন্যই ভোজপুরি করা। আর দ্বিতীয় কথা, আমরা শুরুতেই জানতাম এই গানটা ট্রেন্ডিং হবে, হিট হবে, কারণ ভোজপুরি গানের নিজস্ব একটা, ওদের গানে একটা মজা থাকে নিজস্ব, যেটা যেই মজাটা ওরা জানে, বাট ওদের ট্র্যাকগুলো উইক হয়, আমাদের ট্র্যাকটা অনেকটাই বেশি বলিউড টাইপ প্লাস ভোজপুরি। ইয়ে সৌভিকদা লিখেছে এটা, বব আর দিব্যা গিয়েছে, তো অনেক মজা হয়েছে, এটা শ্যুটের সময় আমি ছিলাম, এটা জানতাম আমরা শুরু থেকে এটা ভালোই হবে। আর বৌদি গানটাও একটা আলাদা ব্রিফ ছিল শুরু থেকেই, যে একটা যেহেতু ওটা টাইটেল, মানে ওটা ফার্স্ট প্রোমো, ওটা দেখলে অ্যাটলিস্ট বোঝা যায় 6 জন ঠাকুরপোর এই যে তাদের বৌদির প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা, সেটা মানে বৌদি গানটাতে আমার মানে লিরিক্যালি ওটা সৌভিকের লেখা, সৌভিক দে, তো ওভারঅল দুটো গানেরই রেসপন্স এখন অবধি তো খুবই ভালো। বিন্দাস মেজাজে রয়েছেন উমা বৌদির ঠাকুরপোরাও। সিটি সিনেমাকে তারা জানালেন নিজেদের অনুভূতি। হ্যাঁ, আমি মানে জীবনে কোনোদিন এতটা মানে নাচিনি যেরকম মানে আমাকে নাচানো হয়েছিল উইথ দ্য কল দ্য কোরিওগ্রাফি অ্যান্ড অল। হ্যাঁ, ভাষার নাচ নেচেছি পাড়ায় যখন হতো বা স্কুলে যখন ফেয়ারওয়েল পার্টি হচ্ছিল তখন নেচেছিলাম, তো হ্যাঁ এই কোরিওগ্রাফি ব্যাপারটা করে তারপরে নাচতে হবে মানে সেটা জীবনে কোনোদিন আমার সাথে এটা হয়নি, তো অবভিয়াসলি প্রথম ছিল, তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল যখন নেচেছিলাম। হাল ইজ গুড, মানে থিংস আর মানে লোকজন খুব চিনতে চিনতে পারছে, আর মানে অক্রস এজেস, মানে ইফ ইউ নো হোয়াট আই মিন। বহুত এক্সাইটমেন্ট হ্যাঁ, ফার্স্ট সিজন মেই পহলি বার তো মতলব জিস দিন আই থি মেরা সিন থা স্বাস্তিকা দি কে সাথ, সবসে পহলে তো শি ইজ আ ওয়ান্ডারফুল ওম্যান, বহুত অচ্ছি হ্যায়। আর স্বয়ং উমা বৌদি, যিনি এই ওয়েব সিরিজের মূল আকর্ষণ, তাকে এখন অনেক পরিচিতই দুষ্টুমি করে ও বৌদি বলে ডাকছেন। স্বস্তিকাও সিটি সিনেমাকে জানালেন উমা বৌদি চরিত্র অভিনয় করার অভিজ্ঞতা। না, এটা ভালো নাম তো একটা, আনফর্চুনেটলি আমাকে কেউ কোনোদিনও ডাকেনি, এটা তাদের লস, বাট হ্যাঁ মানে আমি কেন রাগ করবো, এটা তো একটা সুইট ব্যাপার, কিন্তু আমার আমার সবাই আমার দাদা, তো আমার কোনো ভাই নেই, তাদের বিয়েও হয়নি বা সো মানে না, হ্যাঁ মানে কিছু একটা না, এটা কোন আমার গুলিয়ে যায় পুরো রিলেটিভ জিনিসটা, নাকি পুরোটা উল্টো কিছু আমি একটা বললাম হয়তো, বাট যাই না মানে আমি এরকম কোনো চরিত্রে অভিনয় করিনি যেটার জন্য আমাকে কেউ ডাকতে পারে, সো এখন নতুন একটা কিছু শুনছি উইচ ইজ এক্সাইটিং। তো এই যে এখন বৌদি বলে ডাকছে সেটা এনজয় করছো, মানে ডাকছে কি কেউ সত্যি, মানে অচেনা কেউ? এমনি অচেনা কেউ এখনো ডাকিনি, চেনা লোকজনরাই ডেকেছে, সো অচেনা কেউ ডাকলে আমি যাই না, মেবি আইল জাস্ট ফ্রিক আউট, মানে কোথাও একটা গেলাম হঠাৎ করে কেউ একটা বৌদি বলে ডাকলো, আমি তো ফার্স্টেই নিশ্চয়ই এটা কনসিয়াসলি এরমভাবে আমি হেঁটে যাওয়ার চেষ্টা করবো যে আমি শুনতেই পাচ্ছি না বা আমাকে বলেনি, বা সেটা যদি অতটা কনসিয়াস নাও থাকি তাহলে আমি জানি না, অচেনা কেউ ডাকলে আমি কীভাবে রিয়্যাক্ট করবো জানি না, বাট হ্যাঁ চেনা শোনা লোকেরা বদমাইশি অবভিয়াসলি করছে। সব মিলিয়ে ফার্স্ট সেশনে এই দুপুর ঠাকুরপো যেরকম জনপ্রিয়তা অর্জন করেছে তার জেরেই নাকি শুরু হয়ে গেছে দুপুর ঠাকুরপো সেকেন্ড সিজনের প্রস্তুতিও, যেটা বোঝা যাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজ ইতিমধ্যেই হইচই মাতিয়ে দিয়েছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।